আসসালামু আলাইকুম। আমরা চলে আসছি পদ্মার পার হয়ে কাঁঠালবাড়ি ঘাটের দিকে। দেখে বোঝাই যাচ্ছে না যে কাঁঠালবাড়ি ঘাট পড়ে আছে পুরাতন প্লাটুন পল্টুনগুলো, যা একসময় ছিল ব্যস্তময় সময় স্থান। এখানে এখন কি রায় কেনা এখানে একটা সময় ঘাট ছিল, আর সামনে আর কোনো কিছু নেই দিকে আমরা ঘুরে গেলাম। এবার আমাদের লক্ষ্য সামনের দিকে অদৃষ্ট নিচের দিকে যাওয়া। জানি না পুরাটুকু যাওয়া যাবে কিনা, কিন্তু চেষ্টা করবো যাওয়ার জন্য। আবহাওয়াটা ভালোই, এই পাশটা ভালোই একটা জায়গা, মনগুলো বিকালবেলার দিকে আরও বেশি খুব সুন্দর লাগে। রাস্তাটা আর সামনে রাস্তা কতটুকু আছে তাও যায় না, যাইতে থাকি দেখা যাক কী হয়। একটা ব্রিজ, একটা এলাকা, একটা অঞ্চল পুরোটাই পাল্টে দিতে পারে। এই দিকটা একটা সময় কি তোমার ব্যস্ত সময় পার হতো, ঘাটে লঞ্চ স্টিমার স্পিডবোট অনেক মানে একদম শূন্য। আমি মনে হয় লাস্ট 2 বছর আগে ওই দিক 2 বছর কি 1.5 বছর আগে ওই দিকে আসছিলাম এই ফেরি করে। কি মানুষ কত সময়, আর সেই মনে হয় এগুলো জেলেদের নৌকা, তো রাস্তা মনে হয় শেষ জেলেদের নৌকা। দিন শেষে এসে ধীরে রাখে, আবহাওয়া খারাপের জন্য মনে হয় তারা মাছ ধরতে যায় না। রাস্তা ওদিকে আমরা অন্যটা ঘুরে এসে পুরো আবার এদিকে নামবো, শেষ হয়েছিল এখন আমার সামনে যাচ্ছি। আমরা ব্রিজের অনেকটা কাছে চলে আসছি, যত কাছে যাচ্ছি ততই ভালো লাগতেছে ব্রিজটা। আর উপরে এলো যে বাঁধটার উপরে একটা অংশ, আমরা মাঝের অংশে যাচ্ছি। জানি না কীভাবে উপর দিয়ে উঠবো, সামনে রাস্তা ছিল না। এই আরাফাত, আমি আরাফাত, আমরা দুজনেই এরা কুষ্টিয়ে ঘুরে আসছি। সুনামগঞ্জও গিয়েছিলাম দুজন মিলে। আমাদের ওই বাইক চলাফেরা, এবার সময় ফিরে যাওয়ার।
ব্রিজের উপর থেকে নিচের দিকে তাকালে মনে হয় জানি পাখির চোখের নিচের দিকে দেখানো হচ্ছে। কি সুন্দর বিস্তৃত সবুজ গাছপালা, নদীর মাঝে চর, চরের মাঝে কি সুন্দর বাড়ি ঘর আছে। আমাদের সে দেখ জিনিসটা সুন্দরই লাগে, কিন্তু অনেক কষ্টের বর্ষার সময় আরো দুঃসহ হয়ে ওঠে। আজ সারাদিন অনেক ঘোরাঘুরি হলো, ক্লান্ত, বৃষ্টি ছিল, বৃষ্টিতে ভিজা, তবে আকাশটা মেঘলা থাকার কারণে পরিবেশটা ঠান্ডা ছিল, যার কারণে এতটা গরম লাগেনি। যদি মেঘলা যদি না থাকতো তাহলে ঘুরতে আসলে অনেক সমস্যা, অনেক গরম থাকার কারণে ঘোরা ঠিক যায় না। আমি নতুন এই ইউটিউবের সাথে সংযোগ, অনেক ভুলভ্রান্তি কথাবার্তা, অনেক ভুলভ্রান্তি হয়েছে, তো সেগুলো আপনারা ভুলগুলো শুধরে দিবেন, ধরে দিবেন, যাতে আমি ভবিষ্যতে ভুলগুলো শুধরাতে পারি এবং আরও সুন্দর কন্টেন্ট তৈরি করতে পারি। আমার সাথে থাকবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থেকে সাপোর্ট করবেন। আমরা প্রায় শেষের দিকে চলে আসছি, এখান থেকে আমাদের বাসায় যেতে আরও অনেকটা সময় লাগবে, তো আমরা পুরো ভিডিওটা আর করবো না, আমরা ব্রিজ পর্যন্ত শেষ করে দেবো। সাথে থাকবেন, দোয়া করবেন যেন আমি ভালোভাবে চলাচল করতে পারি, আমি ভালোভাবে থাকতে পারি। আবারও বলছি, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং সাহায্য করবেন ভালো কিছু তৈরি করার জন্য। ধন্যবাদ।